وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. السلام عليكم شيخ মহিলাদের একাকি করে ফরজ সালাতের আগে একামত দিতে হয়, এই একামত আসতে দিবে নাকি মনে মনে? না, মহিলাদের একামত নাই, আজান নাই, এমনি তারা নামাজ পড়বে। আর ফজর মগরিবের এসার সময় মহিলারা সালাতে কেরাত মনে মনে পড়বে নাকি মৃদু শব্দে পড়বে? এখানে মহিলারা যদি জামাতে নামাজ পড়ে তাদের মধ্যে ইমাম যে হবে মধ্যখানে দাঁড়াবে, আগে যাবে না, ইমামতির স্থানে যাবে না, মধ্যখানে দাঁড়াবে, সেখানে কোনো পুরুষ মানুষ উপস্থিত হবে না। এবং যদি কোনো ছোট বাচ্চা থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে তাদের আজান একামত এগুলি কিছু দিতে হবে না। সুতরাং যদি একামত দিতে না হয় আসতে আর জোরের কোনো কথা নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে অনেক কিছু থেকে কি করেছে, হালকা করেছে, সহজ করেছে। সুতরাং আপনি মানে নামাজটা পড়তে পারার কিনে ভালো করে এটা কি করতে হবে, কাউকে শিখাইতে হবে, জানে জানে কই সারা জিন্দেগি নামাজটা শুদ্ধ করে পড়তে পারতেছে না, জানে জানে বলিয়ে কোরআনটা শুদ্ধ করতে পারতেছে না। সুতরাং এগুলি কি করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কোরআনটা যদি শুদ্ধ করে পড়তে পারে, নামাজটা যদি শুদ্ধ করতে পারে, যে হাইয়ে যে তরিকে হোক, কিন্তু নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা, সেখানে কৌমা রুকু সিজদা এগুলি ভালো করে আদায় করা হচ্ছে কিনা, এগুলি শিখের বিশেষ। আপনি জামাতের পিছনে না ফুরিয়া জামাত হবে কিনা, জামাত করতে হবে কিনা, একামত দিতে হবে কিনা, আজান দিতে হবে না, এগুলি না করিয়ে কিছু মহিলারা যে নামাজ পড়ের নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা, কেরাতগুলো শুদ্ধ কিনা, এগুলো তাদেরকে শিখাইতে হবে। সেই জন্য বর্তমান মাশাআল্লাহ অনেক মহিলা মাদ্রাসা বের হচ্ছে, সেখানে মহিলারা পড়তে পারে, এবং স্কুল কলেজে যারা পড়ে মহিলারা তাদের আরও বেশি দরকার, তারা তো কিছু শিখিয়েও নেই। যারা মাদ্রাসায় শিখছে তাদেরকে, যারা স্কুল কলেজে পড়ছে তাদের দ্বারাই কী করতে হবে, মাদ্রাসা পড়ুয়ার দ্বারাই ওদেরকে কোরআন শিখতে হবে, নামাজ শিখাইতে হবে, এলম যেইটা এলম তাওহীদ, এলম শিরক এগুলি শিখাইতে হবে। শিরক কাকে বলে, তারপরে তাওহীদ কাকে বলে, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এগুলো, এবং শিরক থেকে বাঁচতে হবে। সুতরাং এগুলো অনেক দায়িত্ব, জাতির অনেক দায়িত্ব, যারা এলম পড়েছে জ্ঞান অর্জন করছে তাদের অনেক দায়িত্ব রয়ে গেছে। সুতরাং রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, এগুলোর মাধ্যমে রিজিক আসতে পারে। কেউ যদি সহি শুদ্ধভাবে কেউকে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামাহু, সবচেয়ে উত্তম হলো যে যারা কোরআন শিখায় এবং কোরআন নিজে শিখে আরেকজনকে শিখায়। বারাকাল্লাহ ফিক, জাকাল্লাহ খাইরুল জাযা।